আসসালামু আলাইকুম দক্ষিণী বারান্দা, তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, আমরা একদম ঠিকঠাক। আর এখন বাজে রাত কয়টা বাজে? 9:30 বাজে। তো আমি হচ্ছে সলিমুল্লা রোডের কি জানো নিউ ব্রাইডালের পার্লার থেকে বলতেছি। দেখো চুলটা একটু ট্রিমিং করলাম, নাহারও আসছে, নাহারও করছে আর আমিও করলাম। এটা মানে নিউ নিউ লুক না, এটা আসলে ওল্ড লুকই। 3-4 মাস পর পর এরকম হয়, তারপর তো আস্তে আস্তে আবার বড় হয়ে যায়, আগা বের হয়ে যায়। তো অনেকদিন ধরে ভাবতেছিলাম আর কি, তো আজকে ফাইনালি চলে আসছি। চুলগুলো আগের মতো আবার একটু ওই যে ভলিউম কি যেন কাট না, এটা স্টেপ কাট আর কি, এটা সেই আদি থেকে অন্ত এই পর্যন্ত এই কাটেই আছে। তো মোটামুটি আমাদের কাট কুট শেষ, কিন্তু অনেক একটু রাত করে আসছি না, একটু ফেসিয়াল না তো ম্যাসাজ করতে চাইছিলাম, কিন্তু সবাই চলে গেছে, তো সুতরাং সুচির পক্ষে এখন আর সম্ভব না। আবার আরেকদিন আসবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো চলো নাহার এখন আমরা যাই, গুট করে একটু ইয়েতে যাবো, আরএফএলে যাবো, একটা টুল কিনবো, মুড়ি রাখার কন্টেনার কিনবো, তারপরে হচ্ছে দর্জি দোকানে যাবো, বরাবর কাপড় দিয়ে নিয়ে বাসাতে অসুবিধা আছে না। হ্যাঁ, তো চলো। আমার একটু হালকা পাতলা লাগতেছে, চুল কাটলে না আরাম লাগে, আরে লজ্জায় মরে যাইতেছে, তোমাকে দেখাইতেছি না। সুচি আসি। হ্যাঁ আচ্ছা, এই যে আমাদের সুচি, আরেকদিন সুচির সাথে পরিচয় হবে, সুচির পার্লারের সাথেও পরিচয় হবে। এই যে আরএফএল বেস্ট বাইয়ে চলে আসছি, দেখো এখান থেকে একটু জিনিস, ওই যে বললাম না একটা টুল কিনবো আর একটা মুড়ির কন্টেনার কিনবো। আল্লাহ, এত গরম লাগতেছে কেন? এসি বন্ধ করে ফেলছো? বাবারে বাবা, এখানে আসলে না কতক্ষণ মনে হয় কি খালি দেখি না। কি ভাল লাগে না কাপগুলা? হ্যাঁ, ওই সবুজটা খুব সুন্দর, এটা তো লারে লাপ্পা আর কি, কিন্তু আমার কিন্তু এটাই দরকার, মানে এই হাইটটাই। এটার আর কালার নাই না? কি কালার হবে? হালকা টাইপের কোনো কালার আছে দেখি। হ্যাঁ চলো। হ্যাঁ উপরে আছে দেখো একটা সাইজ, আর নিচে আছে একটু বড় সাইজ। উপরে কোনটা? ওই যে এই ওই সাইজটা একটু ছোট কালার না? তো চলো এটাই নেই। হ্যাঁ চলো, এটাতে তো মুড়ি ইয়ে হবে না না? আচ্ছা চলো। এখানে তো সবে যে চায়ের মগ, চায়ের মগ দেখলেই না আমার নিতে ইচ্ছা করে। এগুলো না, এগুলো তো আছেই সব রকম, এগুলো না সব রকম ব্যবহার করে ভেঙেও ফেলছি, এই জন্য আর নিতে ইচ্ছা করে না। থাক, রাখাটাও মুশকিল, কিন্তু এত ভালো লাগে এইসব দেখতে। নাহার ছেলের জন্য এখন ইয়ে কিনতেছে খেলনা, বেস্টের সস, ওই যে ইয়ের জন্য, এই সিমরানের জন্য। এই যে দুইটা মগ কিনলাম, স্লিম মগ কিনলাম, মাসনাদ আহমেদের আর আমার জন্য। সিমরান তো চা খাই না, সুতরাং লাভ নাই। আর এই যে একটা মুড়ির কন্টেনার, আর এটা হচ্ছে একটা ওয়াশরুমের জন্য একটা মোড়া। সিমরানের জন্য এটা এরকম দুইটা র‍্যাক আর কি, আর একটু ছোট দুইটা র‍্যাক, ওই যে ডিজাইন। তো অর্ডার দিব এখন সিমরানকে দেখায়, তারপর আমি অর্ডার দিব। কতদিন লাগবে, কয়দিন লাগবে? আচ্ছা, এই কালার, এই কালার তো করতে পারবেন না, এই যে চামিচার কালার কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এখান থেকে ইয়ে করবো তাহলে, এইটা লাকি এই দোকানে। হ্যাঁ হ্যাঁ চলো, সিমরানকে দেখাবো, দেখালে ওর যদি পছন্দ হয় তাহলে ওই র‍্যাকটা না সিমরানকে দেখাবো, আর পছন্দ হলে দুইটা আর কি ইয়ে করবো, লুকিং গ্লাসের পাশে রাখার জন্য কসমেটিক্স। আর ও না একটু ওই যে উপর মানে ইয়ে কী বলে সাপোর্টিং একটা র‍্যাক চাইছে, এটা রাস্তা সাপোর্টিং, বুঝছো, চারপাশে পড়ে যাবে না। বরাবর কাপড় নিলাম, দুইটা সালোয়ার কামিজের বানাতে দিছিল আর কি বরাবর, আমার কাছে ওগুলো নিলাম। চলো নাহার, তো এখন একটু ওই যে ঘরের একটা ইয়ে দেখবে, কি দাম স্যান্ডেল, তারপরে বাসায় যাবো। 10টা বাজছে কিন্তু, যেখানে নাহার এই যে পর্দা আর বেডশিট দেখতেছে, আর এত ভিড়, এই যে কৃষি মার্কেটে, মার্কেটটা তো
তৈরি হচ্ছে কিন্তু পুরো রাস্তা জুড়ে পার্কিং এরিয়াতে এই যে টেম্পোরারি সব দোকানগুলো এখানে বসছে না হলে এই বেশি দেখে তারপরে আর আমার কিছু নাই যা দরকার ছিল সবই কাজ শেষ ওখান থেকে ভিডিও করতে পারি নাই ঈদের মৌসুম পুরো দমে একদম সোয়া ১২টা বাজে তো দেখো তো আমার চুলের কাটটা কেমন লাগে এরকমই না সবসময় থাকে বুঝছো করোনার মধ্যে তো আর মানে যাওয়া হয় নাই তখন একবার হয়ে গেছিল আর এখনো হরনের বিয়ে টিয়ে সবকিছু মিলায়ে অনেক দিন ধরে ট্রিম করা হয় নাই তো ট্রিমিং করলে না এই হয় এই সাইজই থাকে কারণ আমার চুল অনেক পাতলা তো যাই হোক এখন বাজে সোয়া ১২টা ও আস্তে আস্তে তো অনেক ইয়েই হয়েছে তারপরে আসার পরে না ঝটপট আমি কি করলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি চটপট করে না ভাতটা রান্না করে ফেলছি এই যে দেখো তো মাসুদ আমাদের এখন খাবে অগ্নির সাথে কথা বলতেছে সিমরানরা বোধ হয় ঘুমাচ্ছে ওরা একেবারে হয়তো ইয়েতে সেহরিতে খাবে কারণ এখানে যা ছিল না ইফতারের পরে ওগুলো একটু টুকটাক করে খাওয়া দাওয়া করছে আর কি এই হচ্ছে অবস্থা আর আমি কী আনলাম তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই আর আমরা কি খাওয়া দাওয়া করবো সেটাও দেখাই যে আর এফ এলের একটা কন্টেনার আনছি মুড়ি রাখার জন্য আর এখানে দেখো পাতলা পাতলা দুইটা গ্লাস আনছি আগে না এরকম মগ আর কি গ্লাস তো না চা খাওয়ার জন্য আর আমি হাতে পায়ে রাতে শোয়ার আগে না একটু নারকেল তেল লাগাই একদম পিওর যেটা অর্গানিক সেটা মুখে লাগাই আর এটা হচ্ছে হাতে পায়ে লাগাই তাহলে আমার খুব আরাম হয় হচ্ছে আর এই যে দেখো এখানে একটা ইয়ে মোড়া এটা হচ্ছে ওয়াশরুমে রাখার জন্য আর এই যে এই কুর্তিটা দেখো এটা সিমরানের জন্য আনছি ঘরে পরার জন্য ওর যদি পছন্দ হয় তাহলে আরও কিছু নিয়ে আসবো এই যে এখানে হচ্ছে এরকম ডিজাইন এই যে আর একটা প্লাজো এই হচ্ছে অবস্থা আর ওইদিকে হচ্ছে বরাপার জন্য বরাপার যে কাপড় দিছিল কয়টা আর কি সালোয়ার কামিজ ওগুলোকেও নিয়ে আসছি আর যেন কী আনছি আরও যে ওইদিকে হচ্ছে লাইজাল আনছি আরও টুকটাক এসব আনছি আর এখন আসার পরে এই ডাল করছি আলু ভর্তা করছি আর ওই ভর্তাটা মাছ ভর্তাটা ছিল আর এখানে হচ্ছে শোল মাছ আছে দেশি মুরগি আছে সিমরানের জন্য এখন একটু এই যে চিংড়ি করলাম আর একটু গরুর মাংস আছে অরণ্যের আর ওইটা আমার জন্য খিরি ভুনা ভাজা খিরি ভাজা আর সিমরান না একটু মিষ্টি খেতে পছন্দ করে এই জন্য অল্প অল্প করে টাটকা টাটকা এটা অবশ্য নাহার দিয়ে গেছে তো আমি আনবো ভাবছিলাম তো পরে আর মনে ছিল না পরে একটা নাহার নিয়েছিল ও দিয়ে গেছে এই হচ্ছে অবস্থা তো চলো এখন মাসুদ আহমেদকে ডাকি খাওয়া দাওয়া করি তারপরে কালকে আবার তোমাদের সাথে দেখা হবে এখন বাজে হচ্ছে সকাল ১০টা ৫ তুই যে দেখো রেডি হয়ে নিলাম রানী ভাবি আমি নাহার যাবো হচ্ছে একটু আরঙ্গে সাধারণত ১২টার সময় আমি উঠি কিন্তু সেই তুলনায় আজকে একটু তাড়াতাড়ি উঠে ফেললাম মানে রোজার কথা বলতেছি রোজার মাসে সেহরির পরে ঘুমাই তো ১২টার সময় উঠতে উঠতে ১২টার পর হয়ে যায় কিন্তু আজকে একদম ৯:৩০টার সময় উঠে গেছি ভাবিকে বলছি যে আমাকে ৯:৩০টার সময় ডাক দিবেন তো ভাবি ফোন করছে উঠে গেছি কিন্তু ঘুমাইছি কিন্তু সেই ঠিক এই ৬:৬টার দিকে আর কি তো চলো ভাবি অলরেডি কলিং বেল দিয়ে দিচ্ছে তো হয়েছে একদম খালি গুলশান আরঙ্গে চলে আসছি একদম ১০ থেকে ১৫ মিনিটে চলো পট করে যাই তো যে কাজগুলো সে দরকার ছিল ওগুলো শেষ হয়ে গেল এই যে চেঞ্জ করার দরকার ছিল একটা আর ভাবিরও অনেকগুলো পাঞ্জাবি কিনছে রানি ভাবি কাজ শেষ সকাল সকাল আসছি তো এগুলো বেশি ঝামেলা হয় নাই আস্তে আস্তে না ভিড় হওয়া শুরু হয়ে গেছে তো আমরা এখন ওই প্লাজায় আসছি এটা না যখন হয়েছে তখন একবার আসছি আর এই যে হয় ১২টা বাজে ভাবি আর নাহার না এখানে কসমেটিক্স আর আমি এই টুলটার মধ্যে বসে একটু রেস্ট নিচ্ছি ঈদের শপিং না এটা হচ্ছে নাহারের সীমারের আর এটা হচ্ছে ভাবির রানী ভাবি না নাহার ইয়ে করো কারো হবে না Thank you.
চারটা পাঁচ বাজে তো রেডি হয়ে না যে বাসাদা আমি দ্বারা আমি বের হয়েছি। আজকে হচ্ছে মেঝো আপার ছোট মেয়ে মানে আমার ভাগ্নি তৃষা ওই শ্বশুর আমাদের ভাই সাহেবের কুলখানি আর কি। তো সেই কুলখানি হচ্ছে সেই খিলগায় অনেক দূরে, 1 ঘন্টাও লাগবে বা রাস্তা খালি থাকলে কম লাগবে অথবা বেশি লাগবে। তো অরণ্য আর শিবনাথ বাসা ইফতার করবে, ওই যে উবারে যাবো তো উবার কল নিচে নামার পরে না উবারের যে উনি ড্রাইভার উনি বললেন কি উনি যেতে পারবে না, সরি বললেন, তো ক্যান্সেল করে দিলাম। ওনার কি অসুবিধা হয়েছিল তো ভাগ্য ভালো আমাদের বাসার নিচেই না সিএনজি স্টেশন মানে সিএনজি থাকে আর কি। তো সিএনজিতে উঠেই রওনা হয়ে গেলাম, ঠিকঠাক মতো অল্প সময়ই পৌঁছে গেছি। পৌনে 7টা বাজে তো আমরা তাড়াতাড়ি বের হয়ে গেছি, জাস্ট আজান দিয়েছে বের হয়ে গেছি, কারণ মুখে একটু ইয়ে করে রোজা খুলে নামাজ পড়ে বের হয়ে গেছি। কারণ মাসুদ আহমেদ খতম তারাবি পড়বে তো, তো রাস্তা ফাঁকা থাকবে, 1/2 ঘন্টার মধ্যে চলে যাওয়া যাবে। চারিদিকে রাস্তা খালি আছে, পুরাই খালি, কেমন লাগে না দেখলে। যাই হোক মিলাদ ঠিকঠাক মতো ভাই সাহেবের কুলখানি হয়েছে। আসো সংশোধনটা কি সুন্দর লাগছে না, লাইটিং করছে না, রাস্তা একদম খালি। তো ওখানে আমি শুধু ওই যে জুসটা খাইছি না আর কিছু খাইনি, চলে আসছি আর এখন আর কি কাপড় টাপড় ছাড়বো তারপরে খাবো। আর হচ্ছে মাসানা আহমেদ যেহেতু খতম তারাবিতে যাবে এই জন্য তাড়াতাড়ি চলে আসে দরকার ছিল, তো তোমাদেরকে দেখাই। হ্যাঁ ইফতারে কি আছিল, এটা হচ্ছে মিলাদের ইফতার, এই যে এখানে খেজুর ডিম চপ আলুর চপ বুট কলা পিয়াজু জিলাপি মুড়ি, আর এখানে হচ্ছে এই যে এখানে মোরগ পোলাও, ভিতরে ইয়ে চিকেন আছে, আর এই যে ডিম আর এই যে পানি। তো মাসুদ আহমেদ প্রায় খেয়ে ফেলছিলেন, আমি একদম টাচই করি নাই, পরে একটু খাবো এখন আস্তে ধীরে ইনশাল্লাহ। চল আর অরণ্যরা হচ্ছে ইফতার করেই, ওরা আজকে ফ্রুটস ট্রুটস করছে, পনির ছিল ব্রেড ছিল, আমি ভাবছি বাইরে গেছে ওরা, কিন্তু না। তোরা ফ্রুটস ট্রুটস দিয়ে আজকে অরণ্যরা ইফতার করছে, বাইরে যায় না, বাইরে যাওয়ার কথা ছিল, খাবার আনার কথা ছিল, কিন্তু না, বাসায় যা ছিল ওই পনির ছিল চিজ ছিল ব্রেড ছিল আর অনেক রকমের ফ্রুটস ছিল, তো ওগুলা দিয়ে ওরা ইফতার করছে। 8টার সময় রানী ভাবি ফোন করে বললেন কি ভাবি চলেন একটু নাহারে বাসায় যাই, একটু কাজ ছিল আর কি। তো গেলাম আর ওখানে নাহার চা বানালো, তো চা খেলাম আর দুই তিনজন মিলে একটু গল্প গুজব করলাম। চায়ের কালারটা দেখো কি সুন্দর আসছে। তো চলো আজকে আমরা তিনজন চা খেতে খেতে গল্প করতে করতে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবা, চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। দেখা হবে তোমাদের সাথে সুন্দর আরেকটা নতুন দিনের নতুন ভিডিওর সাথে, তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ। আমাদের এই আড্ডাটা না তোমাদের খুব পছন্দ হয়, তাই মাঝে মাঝে চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করতে।